হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আমি সোমা তোমরা দেখতে সোমা পল্লব লাইফস্টাইল তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার এই পুচকু সোনা চলে এসেছে আমাদের বাড়িতে এটা হচ্ছে আমার বর্দার মেয়ে তো ও সবসময় আমার সাথেই থাকতে চায় তো যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাছে এসে যে আমার কোলে বসে আছে আমি ওই পাশে কিন্তু ভাত বসিয়েছি এদিকে রা না রান্না বসিয়ে চারিদিকে ওকে কোলে নিয়ে বসে আছি আর ওর মা যখন স্কুলে চলে যায় মানে ওর মা চাকরি করে ও ওর মা যখন চলে যায় ও সারাক্ষণ আমার সঙ্গে থাকে আমার সঙ্গে খাওয়া দাওয়া আমার সঙ্গে চান টান সব দেখো কিভাবে জাপটে ধরে বসে আছে আর আমি ওকে বারবার বলছি মা আমি অরুণাচল চলে যাব ও আমাকে কি বলে তোমরা শোনো মা আমি অরুণাচল যাব কোথায় যাবা অরুণাচল গিয়ে কি করবা কি করবা মা ও আমার সাথে অরুণাচল চলে যাবে ও থাকবে না ও আমাকে এতটাই ভালোবাসে মানে ওর যখন বয়স ছ মাস তখন থেকে ও মাছ ছাড়া থাকে সারাটা দিন মানে সকাল থেকে পুরো ধরো সন্ধ্যে পাঁচটা পর্যন্ত ওর মা বাড়িতে থাকে না এই সকাল নটা দশটা থেকে ও সারাটা দিন আমার সঙ্গে থাকে এভাবেই কিন্তু ও সারা দিন আমার সঙ্গে থাকে আমার সোনামাটা তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা অনেকটা ভালো লাগবে আজকে হচ্ছে একজন কাজ করছে পিসি তো পিসি আজকে খাওয়া দাওয়া করবো আমাদের বাড়িতে সব কিছু বান্না সব কিছু করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে দেখো বন্ধুরা আজকের কুয়াশাটা একটু কিন্তু কম কিন্তু রোদ নেই আর কয়েকদিন সকাল সকাল কুয়াশা পড়লেও রোদটা ছিল আজ রোদ নেই আজ ভীষণ ঠান্ডা হালকা হালকা একটা বাতাস চালিয়েছে ভীষণ ঠান্ডা লাগছে এতক্ষণ কিন্তু আমি চাদরটা খুলেই রেখেছিলাম কারণ আমি যখন রান্না করি তখন না চাদর পরে থাকতে পারি না কারণ আমার খুব ভয় লাগে কখনও উনুনের সামনে চাদর চলে যাবে একটা থেকে আরেকটা হয়ে যাবে দিকে চলে এসেছি কিছু লাকড়ি নিতে তো এগুলো বাড়িতে গিয়ে ফাটাতে হবে ফাটিয়ে ফাটিয়ে তারপর কিন্তু রান্না করব আর আমাদের বাড়িতে বেশি টাইমটাই তোম তোমরা দেখো যে উনানে রান্না হয় উনানেই করি আমরা এই লাকড়িগুলো এত ভালো জলে তাই আমার খুব সুবিধে হয় তাই আমি কিছু এখান থেকে বাস করে নিলাম বাঁশখড়িগুলো একটু বেশি জলে তো এখান থেকে কয়েকটা বাঁশখড়ি নিয়ে যাই তোমরা বলেছ দিদি ভাই গ্যাসে আর উনানে দুটার মধ্যেই করবে না গো গ্যাসের যে দাম গ্যাসের মধ্যে করাই হয় না আর গ্যাস আমাদের কালকে শেষ হয়ে গেছে কালকে সন্ধেবেলার থেকেই আমাদের গ্যাস শেষ উনানের মধ্যেই চাটা সব কিছু হচ্ছে না হলে চাটা আমাদের মানে গ্যাসেই হতো এখন উনানের মধ্যেই সব উনানের মধ্যে চা করতে যে জ্বালাটা লাগে না প্রচুর জ্বালা লাগে তো চলো এই যে লাকড়িগুলোকে বের করে নিলাম এগুলোকে এখন ফাটাতে হবে পর কয়ে দুটো লাকড়ি আগেই নিয়ে গেছি ওগুলোকে ফাটিয়েছি আর ওগুলো বসিয়েও দিয়েছি ওগুলো দিয়ে হবে না তাই ভাবলাম যার আর কয়েকটা নিয়ে যাই চলো এগুলো নিয়ে খাওয়া দাওয়ার আগে খাওয়া দাওয়ার জিনিসগুলো জোগাড় করে নিতে হয় তো তাই আমি সকাল সকাল দেখো এই খড়িগুলোকে কেটে নিচ্ছি যতটুক খড়ি আমার এখন রান্নাতে লাগবে আমি ঠিক ততটুকুই কাটবো বেশি এখন আর কাটবো না কারণ এই সকালবেলা একদমই এই ঠান্ডার মধ্যে ইচ্ছে করে না আর এদিকে খড়িগুলো নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি ঘরে ঘরে কিন্তু এদিকে জলদি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার প্রায় হয়ে গেছে উনানে রান্না করলে এই একটা ঝালা প্রচুর কালি হয় তো এই যে উনানে কিন্তু ওই ভাত বসিয়ে দিয়েছি এই কালিগুলোও তুলতে হবে তো এই যে আর মা সকাল সকাল এখানে ছাই তুলে নিয়েছে কালকে অনেকগুলো রান্না হয়েছিল তাই উনান ভরে গেছিলো আমাদের মা সকাল সকাল ছাইগুলো তুলে নিয়েছে এদিকে ভাত আমার উতল চলে এসেছে আর উনানে রান্না করলে না এই যে কালিটা একটু বেশি হয় তো এগুলো পরে পরিষ্কার করে নিতে হয় আর আজকে আমাদের উনানের মধ্যেই সব কারণ আমাদের গ্যাস স্যাস ওইখানে দেখো চায়ের মানে হাইপ্যান রয়েছে যেটাকে আমরা হাইপেন বলি আমাদের ভাষায় আমরা হাইপেন বলি জানি না অন্য শুদ্ধ ভাষায় কি বলে তো ওটাই কিন্তু চা করা হয়েছে দেখো কালো হয়ে আছে ওটাও মাস্তে হবে মানে গ্যাস শেষ হয়ে গেলে এক অসুবিধে যে হয় না প্রচুর অসুবিধে হয় তো ওইদিকে কিন্তু ভাত আমার উতল চলে এসেছে তো আজকে পিসি কাজে এসেছিলো পিসি বলছিল শাক দিয়ে ভাত খাবে আর বাবার এনেছে মসুর ডাল বাজার থেকে তো তার জন্য শাক তুলতে হবে তো মাকে এখানে বসিয়ে আমি যাব শাক তুলতে আর আমাদের জমিটা তো অনেক শাক আছে তো সেই শাকগুলোকে তুলে আনবো তো চলো আগে টাক তুলে এনে সব কিছু রেডি রেডি করি তারপর তোমাদের সামনে কতক্ষণ বেরিয়ে গেলাম রান্নার ওইখান থেকে মাকে বসিয়ে দিয়েছি তো এখন যাচ্ছি কয়েকটা শাক তুলে আনতে আর ঠান্ডাটা যেন আজকে বেরিয়ে চলছে কমছেই না দেখো মুখের মধ্যে একটা গোটা উঠে গেল মুখটা শেষ হয়ে যাচ্ছে ভাবে তো চলো এখন কয়েকটা শাক তুলে আনি আর শাক দিয়ে কিন্তু ভাত খেতে আমার সেই লাগে মানে কী বলবো দারুণ লাগে আর এখানে অনেক রকমের শাক আছে তিন চার রকমের শাক সেগুলো মিলিয়ে মিলিয়ে তুলবো সেদিন বতুয়া শাক তুলেছিলাম মামা বাড়িতে পাঠিয়েছি মামি খুব খুশি হয়েছে বতুয়া শাক দেখে আর এখন আমি আমাদের জন্য তুলবো আর সেদিনের পর থেকে আর শাক তুলিনি আজকে আবার যাই কালকে তো এমনিতেই অনেকগুলো লোক ছিল শাকটা আর তোলার সময় পাইনি আজকে একটু সময় আছে তো ভাবলাম যে না সময় আছে যখন তুলে ফেলি মাকে বসিয়ে দিয়ে এসেছি ওইদিকে লেবারও আছে বাড়িতে চলে এসেছি জমিতে কত শাক হয়েছে চলো তুলে নেই এই যে দেখছো এই শাকগুলো এগুলোও কিন্তু খাওয়া যায় এই দেখো অনেক লম্বা লম্বা হয়েছে এই যে ডাটা শাক অনেক ডাটা শাক ফেলেছে আর এখানে ডাটা শাকগুলো ফেলা হয়েছে আর এই যে গাজরের গাছ আছে এখানে গাজর গাছও মানে গাজরের বীজও ফেলানো হয়েছে লঙ্কার চারা অনেক রকমের কিছু এখানে করেছে কিন্তু এখানে হবে না তার কারণ হচ্ছে এখানের জায়গাটা বেশি একটা ভালো নয় আর প্রচুর ঘাস হয়েছে এগুলো বেছে দিতে হতো জায়গাটাকে তাহলে ভালো হতো এখান থেকে কিছু শাক তুলবো ঝটপটিয়ে বাড়ি যাব রান্না করতে হবে ওপাশে আবার কাজের কোনো শেষ নেই কাজের কথা হলে কাজ আসতেই থাকে আসতেই থাকে কাজের শেষ হয় না এখানে প্রচুর শাক হয়েছে এখান থেকে কয়েকটা তুলে নিন এই যে এগুলো আমি আমার ভীষণ ভালো লাগে এগুলো আমাদের ভাষায় আমরা আমরা শাক বলি এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এগুলোও তুলে নিচ্ছি এখান থেকে যে লাল শাক বা ডাটা শাক যেটাই বলা হয় লাল শাক খেলে নাকি ব্যথা বাড়ে তো আমরা কয়েকদিন থেকে খাচ্ছি কোনো রকম কিছু বুঝছি না বেশি খাই না পরিমাণ মতো অল্প অল্প নেই সব শাক মিলিয়ে মিলিয়ে আলু শাকটাও নিয়ে যাই আমার শাক তোলা কমপ্লিট এখন এগুলো নিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে ঝটপটিয়ে শাকটা ধুয়ে রান্না বসিয়ে দিই আর মা তো ওইদিকে মনে হয় ডাল বসিয়ে দিয়েছে আমি যখন এসেছি তখন প্রায় আমার ভাত হয়ে গেছে আর মা ওইদিকে মনে হয় ডালটা বসিয়ে দিয়েছে তো চলো ঝটপটিয়ে বাড়ি যাই আর প্রকৃতিটা দেখো আজকে কুয়াশায় কুয়াশা চারদিকটা এতটাই ঠান্ডা আজকে মনে হয় না আজকের দিনে আর রোদ উঠবে তো চলো এখন বাড়ি যাই ঝটপটিয়ে এদিকে সর্ষে গাছ সব তো ওইদিকে আর কিছুদিন পর সর্ষে ফুল ফুটবে তখন দারুণ লাগবে দেখতে এখনই তো বাড়ি এসেছি এসে শাকটা কেটে শাকটাকে আবার ধুয়ে নিয়ে এসেছি একবার তো শাক ধুয়ে ঘরে এনে আবার কেটে আবার ধুয়েছি তো এখন শাকটা আমি হাফ দিয়ে নিয়েছি হালকা একটু আর এখন শাকটা রান্না করব আর আজকে রান্না প্রথমে হয়ে গেছে এসেই করলাম ডাল ডালটা মা সেদ্ধ বসিয়ে দিয়েছিল তো এসে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে সোমবার দিলাম আর এখন শাক রান্না করব তো ওই যে শাকটা করে ফেলবো শাক করেই আমি করব কি এইদিকে যে শুকনো মাছের জন্য সব সবজি কেটে রেখেছি সবজি কেটে ধুয়ে নিয়ে এলাম তো ওই যে শুকনো মাছের জন্য ওটাই করবো লঙ্কাগুলোকে হালকা একটু ভেজে নিই আর আমার শাকের জন্য কিন্তু সব কিছু রেডি আর আমাদের শাকে একটু তেল বেশি খাই ভালো লাগে এই দেখো শাকটাকে এখানে ফাঁপ দিয়ে নিয়েছি এখনো গরম উঠছে এখন এই শাকটা রান্না করব ঝটপট করে লঙ্কাটা ভাজা হয়ে গেছে রসুনটাকে থেতলে নিয়েছি রসুনটা দিয়ে দিই শাকের মধ্যে একটু পরিমাণ বেশি রসুন দিই রসুনটা কমপ্লিট এখন এটাকে ভালো করে ভেজে নিই তো দেখো এদিকে রসুনটা ভাজা হয়ে গেছে শাকটা দিয়ে দিলাম করে নেড়েছে নেব মা কিনেছে কালকে নাকি চিংড়ি শুকনো মাছ আমার কাছে এই শুকনো মাছটা বেশ ভালো লাগে তো ভাবলাম যে আজকে অনেকগুলো সবজি জোগাড় করেছি সেগুলো দিয়ে চিংড়ি শুকনো মাছ দিয়ে রান্না করি চিংড়ি শুকনো মাছগুলো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি গরম জলে এখন রসুন দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলের মধ্যে তারপর চিংড়ি শুকনো মাছগুলোকে হালকা একটু ভেজে নেবো বেশি একটা ভাজবো না হালকা ভাজবো আর না হলে এটা অন্যরকম লাগে খেতে তো এখানে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো তোমাদের কার কার কাছে এই চিংড়ি শুকনো মাছটা ভাল লাগে অবশ্যই জানিও আমার কাছে বেশ লাগে অনেক রকম শুকনো মাছ খাই কিন্তু এটার মতো না হয় না এটা দিয়ে যেমন বাটা খাওয়া যায় সবজি খাওয়া যায় আর এটা সত্যি গন্ধটা একটু অন্যরকম থাকে আর অন্য অন্য শুকনো মাছগুলোর গন্ধটা যেরকমই হোক এইটা যদি রান্না করা হয় তারপরে মনটা ভরে যায় আর বারবার বেছে বেছে শুকনো মাছগুলো খেতে মানে খেতে ভালোবাসি তাই একটু বেশি করে দিয়েছি এখানে সব সবজি একবারে দিয়ে দিলাম এখন এটা ঝটপট করে আমি রান্না করব আর এখন নুন হলুদ সব কিছু দিয়ে লঙ্কা পাটা দিয়ে তারপর এটাকে আমি কিন্তু স্পেশালভাবে রান্না করে নেবো আর আমার কাছে শুকনো মাছ হচ্ছে থেকে বেশি প্রিয় যতই মাছ মাংস যাই কিছু থাক না কেন এটা জানি না আমার কাছে কেন এতটাই ভালো লাগে বলতে পারবো না এদিকে দেখো রান্নাটা করেই নামিয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো হালকা হালকা উপর দিকে দেখা যাচ্ছে এতটা ভালো লাগছে মনে হয় এখনই খেয়ে নিই তারপর দেখি একটা সাইডে রয়েছে এটাকে নিয়ে দিয়ে দিলাম তো চলো কেমন হয়েছে অবশ্যই জানিও শুকনো মাছের চচ্চড়ি করেছি শুকনো মাছের চাটনি ডাল শাক আর এখানে আছে ভাত আর পাঁপড় বাজা, এটাই রান্না হয়েছে আজকে তো চলো প্রচুর খিদে পেয়েছে পেটটা একদম গুড়মুড় গুড়মুড় করছে ঘরটর পুরো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর ভাতগুলোকে উনানে বসিয়ে রেখেছি কারণ ভাতগুলো গরম থাকবে এখন ভাই খেয়ে ফেলেছে বাবা জমিতে বাবা খাইনি আর এখন আমি আর মা খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়াটা শেষ কর তারপর তোমাদের সাথে কথা বলি প্রচুর খিদে পেয়ে গেছে বাড়ির সবারই খুব মন খারাপ এদিকে দেখো জমির জন্য ওষুধ নিয়ে এসেছি আচ্ছা যেটা দিয়ে আমাদের খাওয়া চলে যেটা দিয়ে আমরা ভালো চলতে পারবো সেটা যদি খারাপ হয় কার মনটা ভালো লাগে আমি আমার বাবাকে এরকম মন খারাপ করতে সহজে দেখি না যতই মন খারাপ থাক না কেন বাবা কিন্তু হেসে খেলে থাকে আর আজকের মনটা সত্যি বাবারই বেশি খারাপ আমাদের থেকে কারণ আমাদের জমিগুলো আর ঠিক নেই এত টাকা এত কিছু জমির পেছনে দেওয়ার পর আর জমিগুলো আমাদের সত্যি কেমন হয়ে গেছে এদিকে দেখো বাবা মন খারাপ করে এখানে বসে আছে দেখেও আমার ভীষণ খারাপ লাগছে ঠিক মতো কথা বলছে না কী বলবে তো এতগুলো টাকা দেওয়ার পর জমির পেছনে সেই টাকাগুলো এখন আমাদের নষ্ট হতে চলেছে বারবারই মনটা খারাপ করে বাবা বসে রয়েছে এভাবে মায়েরও ভীষণ মন খারাপ তো দুপুরবেলা কোনো রকমে বাবাকে বললাম একটু চা খেয়ে নাও তো তারপর চা বানিয়ে দিলাম বাবাকে তো খেতেও চায় না ঠিক মতো। আর সত্যি এতগুলো টাকা পিছনে দেওয়ার পর এখন জমিগুলোর আমাদের অবস্থা খুব খারাপ লাখ লাখ টাকা খরচ করার পর যখন এই জমিগুলো আমাদের ভালো থাকে না তখন আরও বেশি খারাপ লাগে এখানে আলোচনা হচ্ছে যে কতটুক কি দিলে ওষুধ দিলে ঠিক হবে ভাই কিন্তু এখনই চলে যাবে জমিতে ওষুধ দিতে কতটুক পরিমাণ দিতে হবে কি না হবে সব কিন্তু এখানে বাবা বলে দিচ্ছে আর বাবা হ্যাঁ করতে পারে না কিন্তু সব কিছু দেখিয়ে দেয় এর জন্যে কিন্তু মনে হয় আমাদের আবাদগুলো ভালো হয় না হলে আমাদের ক্ষমতা ছিল না বা আমরা জানতাম না কতটুকু পরিমাণ ওষুধ দিতে হয় কি দিতে হয় ভাই কিন্তু এদিকে রেডি হয়ে গেছে ওষুধ দেওয়ার জন্য এই দেখো ওষুধের ট্যাঙ্কি নিয়ে চলে যাচ্ছে খেতে এভাবেই আমাদের মনে হয় দিনটা কেটে যাবে কারণ এত কষ্ট করার ফলে যখন কষ্টের ফলটা ঠিক মতো না পাওয়া যায় না তার থেকে কষ্টকর কিছুই হয় না তোমাদেরকে আজকে চলো প্রথমত আমাদের জমিটাই দেখিয়ে আন কী হয়েছে দেখো বন্ধুরা এত টাকা খরচ করে আলুগুলো করা হয়েছে এখন আলুর মধ্যে রোগ ধরে গেছে প্রত্যেকটা জমিতে আলুর মধ্যে রোগ ধরে গেছে বাবা মা সবার মন খুব খারাপ এতগুলো টাকা খরচ করা হয়েছে আলুর পেছনে সত্যি খারাপ কার না লাগে বলো এই গাছটা দেখো কেমন হয়েছে এই গাছটাকে মানে এমন হয়েছে এই রোগটাকে বলা হয় আলুর ঝসা ধরা এই জিনিসটা একবার আলুতে হলে সহজে না যতই ওষুধ দাও যত কিছুই করো কমতে চায় না বাবার মন ভীষণ খারাপ সকালবেলা ঘুম থেকে উঠেই গেছে ওষুধ আনতে ওষুধ নিয়ে এসেছে তারপর কি বলবো বাবার মানে চোখে শুধু মানে জল নেই এতটা মন খারাপ বাবার দেখো এতগুলো আলু করতে আমাদের লাখ টাকা খরচ হয়ে গেছে ঋণ টিন করা হয়েছে আমাদের অনেক এই দেখো আবার এই যে একটা গাছ এটার মধ্যেও ঝসা ধরেছে মানে ঋণ করা হয়েছে এমন এমনকি তোমাদের আমি সব বলিও নি মার যে সোনার হার একটা হার ছিল সেটাও বন্ধক দিয়ে কিন্তু আমাদের আলু করা হয়েছে মানে এবার একটু আলু বেশি করা হয়েছে প্রত্যেকবারের তুলনায় ভাবা হয়েছে যে না এবার যদি একটু আলুর আবারটা ভালো হয় কোনো রকম একটা কিছু মানে সম্বল একটা হবে আর আমাদের তো সব থেকে বড়ো আবাদ হচ্ছে এটা এটাই হচ্ছে আমাদের সম্বল ওই দেখো মাঝখানে মাঝখানে প্রত্যেকটা জমি মানে গাছের গোড়ায় গোড়ায় দেখো পচন শুরু হয়ে গেছে মাত্র আলুগুলো মানে ফলতে শুরু হয়েছে আর গাছ বড় হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে এখনই গাছের মধ্যে এই অসুখটা ধরে গেছে বাবা মার খুব মন খারাপ পরশু দিন সকালবেলা আমরা দেখে গেছি বাবা প্রত্যেক দিনই দেখে যায় যে আলু কেমন আছে আবার দুগুলো কতটুক আছে কেমন হচ্ছে সব দেখে যায় তো দিন বাবা সকালবেলা দেখে গেছে বিকালবেলা ভাই ওষুধ দিয়ে মানে ওষুধ দিতে এসেছে এসে দেখে আলুতে পচন শুরু হয়ে গেছে মানে ঝসা ধরে গেছে তো তারপর সকালবেলা আবার বাবা এসেছে এসে দেখলো যে কি হয়েছে না হয়েছে অবস্থা কেমন তো এক একটাও জমি বাদ নেই এটা এই দুটো আমাদের এ দুটো হচ্ছে অন্য একটা লোকের এদের জমিতেও প্রচুর প্রচুর আছে মানে আমাদের যতগুলো জমি আবাদ করা হয়েছে প্রত্যেকটা জমিতে প্রচুর প্রচুর ধসা ধরে গেছে সবারই মন ভীষণ খারাপ সবাই মানে কী বলবো এত কষ্ট লাগছে এতগুলো টাকা খরচ করে আবাদ করার পর যদি এরকম হয় বলো তো খারাপটা কার না লাগে আর এটা একটা এমন রোগ এটা ওষুধ দিলে কোনো রকমে কমতে যাবে না আর বাবা বলেছে মানে বাবা এই সব আবাদ সম্বন্ধে বোঝে বাবা বলছে যে এটা নাকি বেশি ঠান্ডার ফলে হচ্ছে আমাদের এখানে না প্রচুর এখন ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডার ফলে এই রোগটা হয়ে গেছে এখন যদি রোদ উঠে এই রোগটা নাকি আবার চলে যাবে এই রোগটা হচ্ছে মানে পাতা পচে যাবে গাছের গোড়া পচে যাবে আলুগুলো পচে যাবে যা মনে করো দু একটা আলু নতুন হয়েছে সেগুলোও পচে যাবে আর এরকম করে যদি আলু পচে যায় তাহলে আমাদের আবাদের কী অবস্থা হবে মানে কি বলবো কষ্টের সীমা নিয়ে আমাদের এতগুলো টাকা ঋণ করার পরে যখন এত একটা বড় একটা আবাদ মানে আওলানো হয় আর সেই আবারটা যদি নষ্ট হয়ে যায় সেই টাইমে কষ্ট আর সীমা থাকে না আর প্রায় লাখখানেক টাকা তো খরচ হয়ে গেছে এটার পেছনে এবারও আমাদের নতুন বীজ কেনা সার কেনা সব কিছুই কেনা তারপরও লেবার খরচ গাড়াগাড়ির খরচ সব কিছু মিলিয়ে কিন্তু লাখ টাকা চলে গেছে আরও কিন্তু কত টাকা যাবে তার হিসাব নেই তারপরে যতটুক আসবে ওই লাখ টাকা বাদ দিয়ে সেটাই কিন্তু লাভ হয় তো আমাদের বাড়িতে প্রায় মনে তিন চার গাড়ি আলু তো আমাদের বাড়িতে হয়ে যায় তো তিন চার গাড়ি আলু হলে কিন্তু পেছনে ভীষণ খরচ হয় সেই তিন চার আলু গাড়ি আলুর পেছনে তো লাভটা কিন্তু থাকে যেটা বিক্রি করা হয় তো যতটুকু আমরা মনে করো যে টাকাটা দিয়ে আমরা আবারটা করি সেই টাকাটা বাদ দিয়ে মানে লাখানিক টাকা তো লাগে লাখানেক টাকা বাদ দিয়ে তারপরে যেটা থাকে সেটাই কিন্তু আমাদের লাভ হয় আর এটাই হচ্ছে আমাদের বাড়ির থেকে বড় আবাদ তাছাড়া কিন্তু আমাদের সেরকম বড়ো সড়ো কিছু করা হয় না এসব তামাক টামাক আমাদের বাড়িতে করে না তো এরকম ক্ষতি হচ্ছে আলোগুলোতে ভীষণ মন খারাপ সবার মা বাবা একটু পর পর এসে দেখছে ওষুধ দেওয়া হচ্ছে তোমরা দেখলে ভাই গেছে জমিতে আমাদের দূরে আরেকটা জমি আছে সেখানে ওষুধ দিতে সেই জমিটাতে আরও বেশি করে বেশি করে ধরেছে তো তাই সেখানে গেছে সকাল সকাল ওষুধ দিতে মানে কি বলবো এতটাই খারাপ লাগছে আমাদের মানে চোখের জল চলে আসছে এতটাই খারাপ লাগছে কি করা যাবে বলো তো এই ধসাটা যে এতটাই খারাপ আর এটা হচ্ছে এটাকে বলা হয় শুকনা ধসা এই শুকনা ধসাটা না সব থেকে বেশি এই দশাটা ধরলে কমতে চায় না যতই ওষুধ দাও গাছগুলো দেখো তোমরা মরণের মতো হয়ে গেছে কেমন অবস্থা গাছের গাছের অবস্থাটা দেখলেই খারাপ লাগে দেখো পুরো নিচ থেকে একদম পায়ে মানে গাছের গোড়া আগাল পর্যন্ত গোড়া থেকে একদম পচন হয়ে আসছে আর এরকম হলে কিন্তু আবাদে আর একদমই হয় না আর এটা একটা ছয় আরেকটা হয় আরেকটা ছয় আরেকটা হয় এরকম হয় এই দশাটা মানে খারাপ লাগছে প্রচুর তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের মতো আজকের মতো এখানেই টাটা